আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ডিয়ার ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আমি ডাক্তার মেহেদি হাসান। আজ নতুন আরেকটি টপিক নিয়ে হাজির হলাম, মূত্রগ্রন্থির সংক্রমণ, যাকে প্রস্টেটাইটিস বলে। পুরুষদের যে মূত্রগ্রন্থি রয়েছে তাতে যখন প্রদাহ বা সংক্রমণ দেখা যায় তাকে মূত্রগ্রন্থির প্রদাহ বলে। রোগীদের 3 মাসের অধিক প্রস্রাবের লক্ষণ এবং শ্রোণী ব্যথার সাথে প্রস্রাবে শ্বেত রক্তকণিকার বৃদ্ধি এবং রক্তে ব্যাকটেরিয়ার উপস্থিতি নির্দেশ করে দীর্ঘস্থায়ী ব্যাকটেরিয়া ঘটিত মূত্রগ্রন্থির প্রদাহ। প্রাদুর্ভাব স্থায়ী হয় 3 মাসের বেশি এবং সাধারণত অন্তর্ভুক্ত রয়েছে পুনরাবৃত্তিমূলক মূত্রনালী সংক্রমণ, যেমন প্রস্রাবে ব্যথা, এছাড়া ঘন ঘন প্রস্রাব, প্রস্রাবের তারা, পেটে অস্বস্তি, এছাড়াও যৌনাঙ্গ মূত্রতন্ত্র অঞ্চলে ব্যথা এবং অথবা বীর্যপাতে ব্যথা থাকে। মূত্রগ্রন্থি পরীক্ষা প্রায় স্বাভাবিক, তবে পাওয়া যেতে পারে বৃদ্ধি, কোমলতা অথবা ফুলাভাব। রোগ নির্ণয় দরকার প্রস্রাব পরীক্ষা, যাতে মূত্রগ্রন্থি মালিশের আগে এবং পরের প্রস্রাব নমুনা নেওয়া হয়, অথবা মূত্রগ্রন্থি চাপ দিয়ে বাহির করা তরলের পরীক্ষায় রোগ নির্ণয় করা হয়। তবে দীর্ঘস্থায়ী পুনরাবৃত্ত মূত্রনালী যৌনাঙ্গ লক্ষণে এবং প্রস্রাবে ব্যাকটেরিয়ার জন্য অনুমানমূলকভাবে চিকিৎসা করানো হয়। দীর্ঘস্থায়ী ব্যাকটেরিয়া ঘটিত মূত্রগ্রন্থির প্রদাহ তরুণ এবং মধ্যবয়সী পুরুষদের একটি সাধারণ অবস্থা। এটি মূলত প্রস্রাবের উদ্গীরণ আন্তঃমূত্রগ্রন্থির উপর হওয়ার কারণে ঘটে, যাতে মূত্রগ্রন্থিতে অণুজীবের বিষ বপন করা হয়। মূত্রাশয় প্রদাহ তৈরিকারী জীবাণুর সাথে এ জীবাণুর সাদৃশ্য রয়েছে এবং অন্তর্ভুক্ত রয়েছে ইসেরেশিয়া কোলাই, এন্টারোকোকাস, ক্লেপশিলা, প্রোটিয়াস এবং সিডোমোনাস। ঝুঁকির কারণ বৃদ্ধি প্রায় যাদের মাঝে ডায়াবেটিস মেলাইটাস রয়েছে, যারা ধূমপান করেন এবং মূত্রনালীতে লোহালক্ষর অথবা হাতের কৌশল ব্যবহারের ইতিহাস যাদের রয়েছে। প্রথম সারির চিকিৎসা 6 সপ্তাহের জন্য ফ্লোরোকুইনোলন, যেমন সিপ্রোফ্লক্সাসিন, ওফ্লক্সাসিন, লিপোফ্লক্সাসিন, এগুলো দেওয়া হয়, অথবা ট্রাইমিথোপ্রিম সালফোমিথোক্সাজল দেওয়া হয়। তবে উল্লেখ্য যে সিপ্রোফ্লক্সাসিন একটি কমন অ্যান্টিবায়োটিক যা বাংলাদেশে ব্যবহার করা হয়। এটির রেজিস্ট্যান্স অনেক হাই, কাজেই কালচার অ্যান্ড সেন্সিটিভিটি টেস্ট করে নেওয়া উচিত। উল্লেখ্য যে স্টিভেন ফ্লেমিং যখন গনোরিয়ার জন্য অ্যান্টিবায়োটিক প্রথমে তৈরি করেন, তখন তিনি ধারণা করেন এটি দিয়ে যতগুলো রোগী সারানো হবে তার চেয়ে বেশি সংখ্যক রোগী অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের কারণে মারা যাবে। ইহা সত্য, কারণ আজকাল অরও অ্যান্টিবায়োটিক ব্যবহৃত হচ্ছে, কাজেই কোন কারণে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হবে তা সঠিকভাবে রোগ নির্ণয়ের পরেই নির্ধারণ করা উচিত। এছাড়া রোগীদের অল্প সময়কালীন চিকিৎসা লক্ষণের পুনরাবৃত্তি ঘটায় এ ধরনের মূত্রনালী প্রদাহে, কাজেই এক্ষেত্রে 6 সপ্তাহের অধিক থেকে 3 মাস পর্যন্ত অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। অতএব রোগীদের ধৈর্য সহকারে চিকিৎসা রেসপন্স অর্থাৎ চিকিৎসার সাড়া পেতে অপেক্ষা করতে হবে। অল্প কিছুদিন খেয়েই তার জন্য রোগ যদি ভালো না হয়, অস্থির হওয়ার কিছুই নেই। রোগ সঠিকভাবে নির্ণয় করা গেলে, অ্যান্টিবায়োটিক সঠিকভাবে দেওয়া গেলে তখন মূত্রগ্রন্থির প্রদাহ তথা প্রস্টেটাইটিস ভালো হবে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।